আসছি পরের খবরে। ভোটের আগে বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত ঘটনা উঠে আসছে, বিক্ষিপ্ত ঘটনার খবর আমরা পাচ্ছি। এবং রাতের অন্ধকারে তৃণমূল প্রার্থীর ব্যানার ও ফ্ল্যাগ ছেড়ার কেন্দ্র করে নিউটাউন সর্দার পাড়ায় উত্তেজনা ছড়ায়। রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায় তাপস চ্যাটার্জির হোর্ডিং ছেড়া নিয়ে উত্তেজনা ছড়ায়। গোটা এলাকায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছেন বলে অভিযোগ তৃণমূলের। আমরা এখন সর্দার পাড়াতে দাঁড়িয়ে আছি। গতকাল রাতে হারমাত পার্টি, জল্লাদ ভারতের জঞ্জাল পার্টি, সেই পার্টির মাতাল বাহিনী, যদিও মাতাল বাহিনীরা করেছে কিন্তু তাদেরকে মদত করেছে ভালো মানুষ বিজেপির, তারা মদত করে আমাদের এই সর্দার পাড়াতে এই এলাকায় প্রায় 250 থেকে 300 ঝান্ডা লাগানো ছিল, ব্যানার লাগানো ছিল, হোর্ডিং লাগানো ছিল। আমরা আজকে সকাল থেকে দেখছি যে এখানে মানে ঝান্ডাগুলো সব খুলে দিয়েছে, আর এখানে যে ফ্লেক্সগুলো লাগানো আছে প্রত্যেকটা ফ্লেক্স তারা সম্ভবত ব্লেড দিয়ে তারা ছিঁড়ে দিয়েছে এবং পুরো ফালি ফালি করে দিয়েছে।